জগদীপ ধনখড়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলেও তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লাভের আশায় উপরাষ্ট্রপতি নির্বাচনে তাকে সমর্থন করেছিল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন সিপিআইএম এর শীর্ষ নেতা সুজন চক্রবর্তী। রাজ্যপাল কে কিরকম অবস্থান নেবেন এটা আমি কমেন্ট করব না, রাজ্যপাল পত্র প্রয়োজনীয় বলে আমরা মনে করি না, আর এই মুখ্যমন্ত্রী রাজ্যপাল এসব গল্পে আমাদের কোনো আগ্রহ নেই। ধনখড় সাহেবের বিরুদ্ধে রোজ বিষোদ্গার করতেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই ধনখড় সাহেবকেই বিজেপির হয়ে উপরাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীকে সমর্থন দিয়েছেন। উনি এমনিতে বলছেন আমি বিজেপির বিরুদ্ধে, অথচ ধনখড় সাহেব রাজ্যপাল যার সঙ্গে এত ঝগড়া তাকে উনি উপরাষ্ট্রপতিকে সমর্থন করলেন কেন, করলেন কী করে? তো পরিষ্কার হয়ে যায় যে তৃণমূলের বাহিনী আসলে তাদের স্বার্থ লেনা দেনায় কখন কতটুকু লাভ হবে সেইভাবেই তারা চলে।